শহরের রাজপথে প্রচুর সংখ্যক রিকশার চলাচল, সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নে লকডাউনের বাকি দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ বললেন উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সরকারি বা বেসরকারি কোনো প্রকার সাহায্য ঘরে পৌঁছায়নি বহু সংখ্যক রিকশা শ্রমিকের। পেটের তাগিদে লকডাউনকে উপেক্ষা করে রাজধানী রাজপথে নেমে পড়েছেন প্রচুর সংখ্যক রিকশা শ্রমিক। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর নজরে নেওয়া উদ্বেগজনক বিষয়টি তুলে ধরলেন, তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিভিন্ন বাজার প্লাস বিভিন্ন মার্কেটগুলোর সামনে প্রচুর পরিমাণে রিক্সা এবং নর্মাল বাইক, এই বিষয়টা নিয়ে আপনারা আমরা বারবার রিক্সা শ্রমিকদের অনুরোধ করছি, তাদের জন্য আমরা বিশেষ প্যাকেজ করেছি, আর্থিক অসুবিধা রয়েছে, আমি রিক্সা দিয়ে রোজগার করে বাড়ির মানুষকে বাঁচাতে বা খাওয়া খাইয়ে বাঁচাবো, আর নিজে যদি মরে যাই নিজের পরিবারের লোককে তো বিপদ ডেকে আনছি। রিক্সা শ্রমিক যারা আছেন অপ্রয়োজনে বেরোবেন না, অযথা মানুষকে ক্ষতি করবেন না, এবং শুধু এটা নয় অন্যান্য যারা রয়েছে তাদের কাছে আমার অ্যাপিল, প্লিজ আপনারা এবারে সতর্ক থাকুন। আমি আপনাদের প্রশাসনকে একটু আগে ফোন করে বলেছি, প্রশাসনিক আরক্ষা দপ্তরের যারা তারা এখনই বেরোবে এবং কড়া হাতে এটা মোকাবেলা করবে। আমাদের বাজার আমরা জানেন যাতে সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকে, সেই জন্য আস্তাবল মাঠে সেখানে বাজার করা হয়েছে, এখানে গুলবাজারে বিপণী বিতানে নতুন করে মার্কেট করেছে সবজি বাজার, এবং বটতলাতেও সেখানে ব্যবস্থা করা হয়েছে। সব জায়গায় যেহেতু আমরা করছি, এবং সবজি নেওয়ার জন্য বাজারেও আসতে হবে না, এবং প্রত্যেক গলিতে গলিতে এখন যাচ্ছে, রামনগরে যাচ্ছে, কৃষ্ণনগরে যাচ্ছে, ধলেশ্বরে যাচ্ছে, তারা বর্ধমানের বিভিন্ন এলাকা যাচ্ছে, ওরা যাচ্ছে, ওরাই তো দিচ্ছে। সুতরাং যার যার বাড়ির সামনে গেলে নিজে বেরিয়ে এসে সবজি ক্রয় করে আবার গড়ে চলতে, এমনকি মাছ নিয়েও বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু যারা যাচ্ছে তারা একা যেন যায়, যারাই মৎস্য ব্যবসায়ী হোক যারাই সবজি হোক একা যেন যায়, এবং সেখানে যেন ভিড় এড়াতে হয়, এটা আমাদের কাছে অনুরোধ আমি বারবার বলছি। আর আমাদের কাছে মাত্র আজকে 2nd April, আর আমাদের কাছে 12 দিন মাত্র রয়েছে। 12 দিন যদি আমরা অতিক্রম করতে পারি সবাই, তাহলে আমরা কিন্তু এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ বেঁচে যাবে।